একদিন হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার ইবাদতখানায় আল্লাহর জিকিরে মশগুল ছিলেন। এমন সময় একজন ব্যক্তি হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন। তিনি তাকে মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসার জন্য জায়গা দিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বুঝতে পারেননি মূলত এই ব্যক্তি ছিলেন মালাকুল মউত, হযরত আজরাইল আলাইহিস সালাম। তিনি এসেছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর আগে দুইটি পরীক্ষা করার জন্য। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর অভ্যাস ছিল তিনি সবসময় রোজা রাখতে পছন্দ করতেন, আর এই দিনেই এর ব্যতিক্রম ছিল না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম রোজা অবস্থায় ছিলেন। সারা দিন রোজা রেখে যখন ইফতার করার সময় আসলো, তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম নিজের জন্য এবং মেহমানের জন্য ইফতারের আয়োজন করলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম সেখান থেকে খাবার খেলেন, কিন্তু মেহমান কিছুই খেলেন না। যদিও ইদ্রিস আলাইহিস সালাম বারবার বলছিলেন, ভাই আপনি এখান থেকে খাবার আহার করুন, কিন্তু মেহমান খাবার গ্রহণ করেননি, কারণ তিনি সাধারণ কোনো মেহমান ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর একজন ফেরেশতা, হযরত আজরাইল আলাইহিস সালাম। আর ফেরেশতারা মানুষের মতো খাবার গ্রহণ করেন না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন এই ব্যক্তিকে চিনতে পারেননি, তাই তিনি বারবার ওই ব্যক্তিটিকে অনুরোধ করছিলেন আর বলছিলেন, ভাই আপনি খাবার গ্রহণ করুন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম লক্ষ্য করলেন সারা রাত আল্লাহর ইবাদতে উক্ত মেহমান কাটিয়ে দিয়েছেন। পরের দিন সকালে হযরত ইদ্রিস আলাইহিস সালাম মেহমানকে বললেন, ভাই আপনি এবার কিছু খান, কিন্তু মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি। এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম মেহমানকে বললেন, ভাই চলুন আমরা একটু আল্লাহর জমিনে ঘুরে আসি এবং আল্লাহর নিয়ামতগুলোকে দু চোখে দেখে তাঁর শুকরিয়া আদায় করি। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথায় মেহমান রাজি হল, তাকে নিয়ে বের হলেন। তারা দুজনে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলেন। হঠাৎ তাদের সামনে পড়ল একটি বাগান, আর এই বাগানে সব ধরনের ফল ছিল। তখন মেহমান বললেন, হে আল্লাহর নবী, আপনি চলুন আমরা এই বাগানে প্রবেশ করি এবং সেখান থেকে কিছু ফল আনি আর দুজনে মিলে খাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম মেহমানের কথা শুনে রাগান্বিত হলেন আর বললেন, আপনি তো এক আশ্চর্য মানুষ, আপনি কি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে ভক্ষণ করা আল্লাহ তাআলা পছন্দ করেন না, এটা হারাম। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা শুনে মেহমান কোনো কিছু বললেন না, বরং চুপ করে রইলেন। কেননা এই যে আল্লাহ তাআলার নূরের ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, তিনি তো হযরত ইদ্রিস আলাইহিস সালামকে পরীক্ষা করছিলেন মানুষের সম্পদের প্রতি হযরত ইদ্রিস আলাইহিস সালামের কোনো লোভ আছে কিনা। তারপর তারা দুজনে আবার হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন। এই মাঠে ছিল অনেক ছাগল, আর এই ছাগলগুলোকে দেখে মেহমান বললেন, হে আল্লাহর নবী, চলুন আমরা এই ছাগলগুলো থেকে একটি ছাগল এনে জবাই করে তার গোশত ভক্ষণ করি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এবারও বললেন, আপনি তো আজব মানুষ, হালাল খাবার আপনার ভালো লাগে না আর মানুষের হারাম সম্পদ আপনার কাছে খুব ভালো লাগে, আপনি কি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে ভক্ষণ করা আল্লাহও হারাম করেছেন। এবারও হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথায় তিনি কোনো প্রতিবাদ করলেন না। এভাবেই তারা দুজনে সারাদিন হাঁটলেন। আল্লাহ তাআলার নিয়ামত দেখে সন্ধ্যার সময় আবার তারা বাড়িতে ফিরে আসলেন। এভাবেই উক্ত মেহমান তিন দিন পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাহচর্যে থাকলেন। তার আচরণাদি লক্ষ্য করে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সন্দেহ হল, আর মনে মনে ভাবতে লাগলেন, এ ব্যক্তি নিশ্চয় কোনো মানুষ নয়। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম আপনি আপনার পরিচয়টা বলুন। তখন মেহমান বললেন, আমি কোনো মানুষ নই, আমি আল্লাহ তাআলার একজন ফেরেশতা, আর আমার নাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর জান কবজ করে থাকেন? মালাকুল মউত বললেন, হ্যাঁ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আবারও জিজ্ঞাসা করলেন, তবে কি আপনি আমার জান কবজ করতে এসেছেন? মালাকুল মউত বললেন, না,
আমি আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করার জন্য এসেছি। আমার একান্ত বাসনা আপনিও আমার এ প্রস্তাবে রাজি হবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে রাজি আছি একটি শর্তে, আপনি যদি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান, আর যদি এখনই করান তাহলে আমার অনেক উপকার হতো, মৃত্যুর ভয়ে আমি আরও বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম। তখন মালাকুল মউত বললেন, আল্লাহর অনুমতি ছাড়া আমি এই কাজ করতে পারবো না, আর আল্লাহ এখনও আপনার জান কবচ করার হুকুম আমাকে দেননি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি তাহলে আল্লাহর নিকট অনুমতি চেয়ে নিন। মালাকুল মউত আল্লাহর নিকট অনুমতি চাইলে আল্লাহ তাঁকে অনুমতি দেন। মালাকুল মউত তখন হযরত ইদ্রিস আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছেন, আমি যেন আপনার জান কবচ করি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম তখন খুশি হলেন আর বললেন, আপনি আপনার কাজ শুরু করুন। এরপর মালাকুল মউত হযরত ইদ্রিস আলাইহিসসালামের জান কবচ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে জমিনে শুইয়ে দিলেন। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিসসালাম এর জান কবচ করতে শুরু করলেন। হযরত আজরাইল আলাইহিসসালাম খেয়াল করলেন, হযরত ইদ্রিস আলাইহিসসালাম এর যেন কোনো কষ্ট না হয়, এজন্য তার জান আস্তে আস্তে কবচ করছিলেন। জান কবচ করার পর আল্লাহর হুকুমে হযরত ইদ্রিস আলাইহিসসালামের শরীরে আবার রুহু ফিরিয়ে দেয়া হয়। পুনরায় হযরত ইদ্রিস আলাইহিসসালাম আবারও জীবিত হন। তখন হযরত আজরাইল আলাইহিসসালাম প্রশ্ন করলেন, ভাই ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনিও কেমন অনুভব করেছেন? তখন হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, হে মালাকুল মউত, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে মনে হয়েছে যেন কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত খসে তুলে ফেললে প্রাণীটির যে রূপ কষ্ট হয় তার চেয়ে হাজার হাজার গুণ বেশি আমার কষ্ট হয়েছে। হযরত আজরাইল আলাইহিসসালাম তখন বললেন, হে আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিসসালাম, আপনি শুনে রাখুন, আমি আজ পর্যন্ত যত জান কবচ করেছি এত সহজে কারো জান কবচ করিনি। আমি এত সহজে জান কবচ করার পরও যেহেতু আপনার কষ্ট হয়েছে, এজন্য আপনার নিকট আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, মেহরবানি করে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম তখন বললেন, হে মালাকুল মউত, আপনি যেহেতু আমাকে ইচ্ছে করে কষ্ট দেননি তাই আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। যাই হোক, যখন ইদ্রিস আলাইহিসসালামের জান কবচ করা হলো এবং রুহু আবার দেহে ফিরিয়ে দেওয়া হলো, হযরত ইদ্রিস আলাইহিসসালাম হযরত আজরাইল আলাইহিসসালামকে বললেন, ভাই, আমার উদ্দেশ্য ছিল আমার জান কবচ করার মাধ্যমে আমি মৃত্যুর স্বাদ অনুভব করব, আর এর মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদতের প্রতি আরও মগ্ন হব। যেহেতু আমি মৃত্যুর স্বাদ অনুভব করতে পেরেছি, এখন আপনার কাছে আমার আরেকটা অনুরোধ আছে। অনুরোধটি হচ্ছে, আপনি আল্লাহর কাছে আরেকটি ফরিয়াদ করুন, আমাকে যেন জাহান্নাম দেখার ব্যবস্থা করে দেন। আমার মনে জাহান্নাম দেখার স্বাদ জেগেছে। আপনি যদি আমাকে জাহান্নাম দেখাতেন তবে আমি জাহান্নামের ভয়ে ইবাদত বন্দেগীতে আরও বেশি মনোযোগী হতে পারতাম। হযরত আজরাইল আলাইহিসসালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন তখন তাকে অনুমতি দিলেন যেন হযরত ইদ্রিস আলাইহিসসালামকে জাহান্নামে নিয়ে গিয়ে সচক্ষে দেখিয়ে আনেন। হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর নবী, আপনি আমার সাথে চলুন, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছেন যেন আপনাকে আমি জাহান্নাম দেখিয়ে আনি। এরপর হযরত আজরাইল আলাইহিসসালাম হযরত ইদ্রিস আলাইহিসসালামকে নিয়ে রওনা দিলেন। চলতে চলতে আল্লাহর তৈরি জাহান্নামের কাছে গিয়ে উপস্থিত হলেন। জাহান্নাম দেখে, জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখে হযরত ইদ্রিস আলাইহিসসালাম একটি চিৎকার দিলেন আর ভয়ে বেহুশ হয়ে পড়লেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম জাহান্নাম ঘুরে দুচোখের পানি ছেড়ে দিলেন এবং কান্না করতে শুরু করলেন। জাহান্নামের বিভীষিকাময় শাস্তি সব কিছু দেখার পর হযরত ইদ্রিস আলাইহিসসালাম হযরত আজরাইল আলাইহিসসালামকে বললেন, ভাই,
আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা আস্বাদন করিয়েছেন, আপনি আমাকে জাহান্নাম দেখিয়েছেন। এই দুইটির মাধ্যমে আমার হৃদয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার প্রচণ্ড ইচ্ছা জেগেছে। আমি যতদিন বেঁচে থাকি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে সময় পার করব এবং আমার উম্মতদেরকে সব সময় বোঝাবো আমি সচক্ষে জাহান্নাম দেখেছি আর মৃত্যুর যন্ত্রণা অনুভব করেছি। মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন এবং জাহান্নাম খুবই ভয়াবহ একটি স্থান, সেখানে শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কারো নেই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম মনে মনে একটি ফন্দি আঁটলেন, যে ফন্দি কৌশলের কথা হযরত আজরাইল আলাইহিস সালামকে বুঝতে দিলেন না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামের হাত ধরে বললেন, ভাই আমার আরেকটি অনুরোধ রয়েছে, মেহরবানি করে ভাতৃত্বের বন্ধনের কারণে আমার অনুরোধটি আপনি ফেলবেন না। হযরত আজরাইল আলাইহিস সালাম তখন হেসে দিলেন আর বললেন, আপনার আবার কি অনুরোধ? হযরত ইদ্রিস আলাইহিস সালাম তখন বললেন, আপনি মেহরবানি করে আল্লাহর কাছে আমার হয়ে আরও একবার ফরিয়াদ করুন, যেন আল্লাহ তাআলা আমাকে সচক্ষে জান্নাত দেখার একটি ব্যবস্থা করে দেন। বারবার যখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে অনুরোধ করছিলেন, তখন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে জানালেন, হে আল্লাহ, আপনার নবী জান্নাতকে সচক্ষে দেখতে চান। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা তখন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাত সচক্ষে দেখার অনুমতি প্রদান করলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়ে শুকরিয়া আদায় করলেন এবং সেজদা করলেন। অতঃপর হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে সাথে নিয়ে রওনা দিলেন। দুজনে চলতে চলতে জান্নাতের কাছে গিয়ে উপস্থিত হলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের দিকে যেতে যেতে মনে মনে একটি ফন্দি করলেন আর সেটি হযরত আজরাইল আলাইহিস সালামকে বুঝতেও দিলেন না। এই ফন্দিটি ছিল, যে কোনো মূল্যে জান্নাত যদি আমি ঢুকি তাহলে জান্নাতেই থেকে যাব, কেননা আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে যে একবার জান্নাতে যাবে সে আর কখনো দুনিয়াতে যাবে না, এটাই আল্লাহ তাআলার ওয়াদা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ভাবতে লাগলেন, যেহেতু আমার মৃত্যুর ধাপ পার হয়ে গেছে, যদি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে জান্নাত থেকে আমি বের হব না। হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের মনের অবস্থা কিছুতেই বুঝতে পারলেন না। মহান রাব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামের মনের কথা শুনে হাসতেছিলেন, কেননা আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামের তাকদিরে এভাবেই লিখে রেখেছেন, জিন্দা অবস্থায় মৌতের পূর্বে তাকে আল্লাহ তাআলা জান্নাত দেখাবেন এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ী করে দিবেন। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে জান্নাতের দরজার সামনে উপস্থিত হলেন, ঠিক ওই সময় হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, ভাই ইদ্রিস, এই যে জান্নাত, আপনি জান্নাতে প্রবেশ করুন, কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ে যে জুতা আছে সে জুতা খুলে তারপরে যান। জান্নাতে যত নাজ নিয়ামত আছে তা আপনি ঘুরে দেখুন, আমি আপনার জন্য বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। যখন আমি আপনাকে ডাক দিব দুনিয়াতে যাওয়ার সময়, ঠিক ওই মুহূর্তেই আপনি আমার কাছে চলে আসবেন, আপনাকে নিয়ে আমি আবার আল্লাহর জমিনে নেমে যাব। হযরত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের মনের কথা জানেন না আর কল্পনাও করতে পারেননি যে ইদ্রিস আলাইহিস সালাম মনে মনে কি ভেবে রেখেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের কথা মতো জুতা বাইরে রেখে আল্লাহর জান্নাতে প্রবেশ করলেন। আল্লাহর জান্নাতে বড় বড় নাজ নিয়ামত, আরাম আয়েশ সব কিছুই এক এক করে হযরত ইদ্রিস আলাইহিস সালাম উপভোগ করতে লাগলেন। জান্নাতের নাজ নিয়ামত যতই তিনি দেখেছেন তার চোখ ততই শীতল হয়ে যাচ্ছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত দেখছেন আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছেন। কিছুক্ষণ পর পর আলহামদুলিল্লাহ
বলে শুকরিয়া আদায় করছেন এবং সেজদায় অবনত হচ্ছেন। যতই সামনের দিকে এগোচ্ছেন আল্লাহর জান্নাত দেখে তিনি ততই মোহিত হচ্ছেন এবং জান্নাতের প্রতি আকৃষ্ট হচ্ছেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম জান্নাতে ঘোরাফেরা করলেন। এরপর হযরত আজরাইল আলাইহিসসালামের কাছে ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন। পরক্ষণেই তিনি এক দৌড়ে আবার জান্নাতে ঢুকে গেলেন। হযরত আজরাইল আলাইহিসসালাম তাকে ডেকে বললেন, ভাই ইদ্রিস, আপনি আবার জান্নাতে ঢুকলেন কেন? তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আমাদেরকে এখনই যেতে হবে, আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব। হযরত ইদ্রিস আলাইহিসসালাম জান্নাতের ভিতর থেকে জবাব দিলেন, ভাই আজরাইল, আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন আবার ফিরে আসি এবং আমার জুতা যেন আমি বাহিরে রেখে যাই। আমি আমার ওয়াদা মতো জুতা বাহিরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে ঘুরে বাহিরে বেরিয়ে এসেছি, তো আপনার সাথে আমি যে ওয়াদা করেছিলাম তা পূর্ণ করেছি। হয়তো আপনি একটি কথা ভুলে গিয়েছেন, আল্লাহ তাআলার এরশাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দোজক না দেখে কেউ জান্নাতে যেতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দোজকও দেখলাম, তারপর জান্নাত থেকে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করলাম। অতএব এখন আমি আর জান্নাত হতে বের হব না, আপনি আপনার কাজে চলে যেতে পারেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম যখন জান্নাত থেকে বের হতে অস্বীকৃতি জানালেন তখন আজরাইল আলাইহিসসালাম ঘোরাঘুরি করতে লাগলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম নাচোর বান্দা, তিনিও যাবেন না বলে ঠিক করলেন। হযরত আজরাইল আলাইহিসসালাম তখন আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, আপনি বললেন বলেই আমি তাকে দুনিয়া থেকে জান্নাতে নিয়ে এসেছি। সে জান্নাত ঘুরে দেখেছে কিন্তু সে এখন জান্নাত থেকে যেতে নারাজ। হে আল্লাহ, আমি এখন কি করব আপনিই বলুন। আল্লাহ তাআলা তখন হযরত আজরাইল আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, তুমি তোমার কাজে চলে যাও আর ইদ্রিসকে জান্নাতে থাকতে দাও, তার ভাগ্যে আমি এরূপ ঘটনাই লিপিবদ্ধ করে রেখেছিলাম, সে জান্নাতে এভাবে আসবে এবং জান্নাতে থেকে যাবে, অতএব তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে যাও আর আমার ইদ্রিসকে জান্নাতের নাজ নিয়ামত সহকারে সুন্দরভাবে উপভোগ করার সুযোগ করে দাও। আল্লাহ তাআলার হেকমত যখন আজরাইল আলাইহিসসালাম বুঝতে পারলেন তখন আজরাইল আলাইহিসসালাম হাসতে হাসতে হযরত ইদ্রিস আলাইহিসসালামকে সালাম দিয়ে বিদায় হয়ে গেলেন। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিসসালাম মহাসুখে জান্নাতে বসবাস করতে লাগলেন। আমিন।